আমাদের আজকের গন্তব্য অরণ্য রিসর্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক, যেটা বর্ধমান শহর থেকে খুবই কাছে এবং বর্ধমান স্টেশন থেকে যারা বাইরে থেকে আসতে চাও তাদের জন্য বলছি, বর্ধমান স্টেশন থেকে যদি কোনো ট্রাফিক না থাকে তাহলে আধ ঘন্টা লাগার কথা, 30 মিনিট। সদরঘাটের ব্রিজ পেরিয়ে বাঁকুড়া মোড় অব্দি যাওয়ার পর বাঁকুড়া মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে 1.5 কিলোমিটারের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। আমরা পৌঁছে গেছি এখানে, যেটা এখন ভিডিওতে আপনারা দেখছেন সেটা এই রেস্টুরেন্টে ঢোকার একদম বড় যে মেন গেট। এই রেস্টুরেন্ট বা রিসর্ট সম্পর্কে জানতে আপনারা পুরো ভিডিওটা দেখে নিন, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এই ভিডিওতে, ভিডিওটি পুরোটি অবশ্যই দেখবেন। বাঁকুড়া মোড় থেকে ডান হাতে 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরেই বাঁ দিকে একটা সরু রাস্তা নেমে গেছে, যেখান দিয়ে কিছুটা যাওয়ার পরই অরণ্য রেস্টুরেন্ট এবং রিসর্ট আপনি দেখতে পাবেন রাস্তার উপর থেকেই, এবং ওখানে একটা বড় সাইনবোর্ডও দেওয়া আছে, তাই অসুবিধা হওয়ার কথা নয়। এবং ওখানে লোকাল মানুষজনকে জিজ্ঞেস করলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন, অথবা যারা নিজস্ব বাইক বা গাড়ি নিয়ে যাবেন বা যদি টোটোতেও যান, আপনি নিজস্ব ফোনের গুগল ম্যাপে সেট করে অরণ্য রিসর্ট পার্ক রেস্টুরেন্ট এটা সেট করে আপনি যেতে পারেন, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনি চাইলে যে কোনো ছুটির দিনে সপরিবারে একটা গোটা দিন এই রেস্টুরেন্টে বা এই রিসর্টে কাটিয়ে আসতে পারেন। এখানে খাবার দাম একদমই ঠিকঠাক। আমরা যেদিন গিয়েছিলাম টোটাল 8 জন, আমরা ভরপুর দুপুরের খাবার খেয়েছি, আমাদের টোটাল বিল হয়েছিল 2500 টাকা মতো। আমরা প্রথমে গিয়ে একটু স্ন্যাক্সও খেয়েছি, তারপরে দুপুরের খাবার সমেত আমাদের 2500 টাকা বিল হয়েছিল। তো এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্ক আছে, আপনি চাইলে বোটিং করতে পারেন,
চাইলে আপনি এই ভ্রাম্যমান নৌকাতেও কিন্তু খেতে পারেন, সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এবং আপনি চাইলে কোনো প্রিয়জনের জন্মদিন, অ্যানিভার্সারি বা যে কোনো অনুষ্ঠান পালনের জন্য এই রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারেন। কোনো এক ছুটির দিনে আপনি চাইলে বাড়িতে খেয়ে শুধু ওখানে ঘুরতেও যেতে পারেন। আমরা সারা দিন অরণ্যের এই সুন্দর পরিবেশে কাটিয়ে সন্ধ্যেবেলা কফির সাথে চিকেন পকোড়া খেয়ে তবে বাড়ি আসি। তো এখানকার স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো, আর পুরো জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করেছে ওরা। এবং ওদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে এখানে আরও অনেক কাজ বাকি রয়েছে, ওরা আরও সুন্দরভাবে সাজাচ্ছে। তো আমি তো সবাইকে বলবো যে প্লিজ একবার ঘুরে আসুন এই অরণ্য। বর্ধমান স্টেশন থেকে আপনি টোটো ধরতে পারেন, টোটোতে আনুমানিক 300 টাকা নিতে পারে, 200 থেকে 300 টাকা। তো অবশ্যই এখানে একবার ঘুরে আসুন। এই হলো রাতের দৃশ্য, সন্ধে 8টার পর আর টিকিট দেওয়া হয় না। তো অবশ্যই একবার সারাদিনের জন্য এই জায়গাটিতে ঘুরে আসুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।